বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে পাকিস্তানকে নিয়ে। কারণ পাকিস্তান সাম্প্রতিক এক ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে, যা ভারতের ব্রহ্মস মিসাইলের থেকে শক্তিশালী বলে দাবি করছে। পাকিস্তানের নতুন ব্যালিস্টিক মিসাইল কি সত্যিই ভারতের ব্রহ্মস থেকে শক্তিশালী? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একটি পারমাণবিক সক্ষম ভূপৃষ্ঠ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা 290 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। গজনভির সফল প্রশিক্ষণ উৎক্ষেপণের লক্ষ্য ছিল আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, অস্ত্র ব্যবস্থার প্রযুক্তিগত দিকগুলোকে পুনরায় যাচাই করা, সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, কৌশলগত সংগঠনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। সামরিক বাহিনীর মতে, ক্ষেপণাস্ত্র গজনভি প্রায় 290 কিলোমিটার পরিসীমা পর্যন্ত একাধিক ধরনের ওয়ারেড বহন করতে সক্ষম। এই পরীক্ষার পর রাষ্ট্রপতি আরবিআলভি ইমরান খান বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন উৎক্ষেপণের সফল পরীক্ষার জন্য। তো বন্ধুরা, পাকিস্তানের নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা নিয়ে আপনাদের মতামত কী? আর পাকিস্তানের নতুন ব্যালিস্টিক মিসাইল কি বাস্তবে ভারতের ব্রহ্মস থেকে শক্তিশালী? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।